আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপত্য ইতিহাস। চট্টগ্রামের চাটগোছার আন্দরকিল্লার সাথে মুঘলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত। এই কিল্লা বা কেল্লায় বক ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। 1666 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই আন্দরকিল্লার অন্দরে বা ভেতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ 1667 খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। 1723 খ্রিস্টাব্দে চট্টগ্রামের আরেক শাসনকর্তা নবাব ইয়াসিন খাঁ এই জামে মসজিদটির কাছাকাছি পাহাড়ের দক্ষিণ পূর্ব দিকের একটি টিলার উপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করে তাতে কদম রসুল রাখলে সাধারণের কাছে ওই মসজিদটি গুরুত্ব পেয়ে যায় এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ লোকশূন্য হয়ে পড়ে। 1761 খ্রিস্টাব্দে তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মসজিদটিকে গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে। 1885 খ্রিস্টাব্দে ঐতিহাসিক হামিদুল্লাহ খাঁর আবেদনের প্রেক্ষিতে মসজিদটি মুসলমানদের জন্য আবারও উন্মুক্ত করা হয়। ১৬৬৭ সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লার এই মসজিদ। এই মসজিদের ইমাম খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রাসুল রাদি আল্লাহ তাআলাগণ। ফলে অল্পদিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে। বলা বাহুল্য যে এই জুমা মসজিদে প্রতি জুম্মায় চট্টগ্রাম ও এর আশেপাশে প্রত্যন্ত অঞ্চল থেকেও মুসল্লিরা এসে নামাজ আদায় করতেন এবং পবিত্র মাহে রমজানের শেষ জুমায় কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকেও মানুষের সমাগমের নজির রয়েছে। রোজা, ফিতরা এবং ঈদের চাঁদ দেখা প্রশ্নে এই মসজিদের ফয়সালা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ মেনে চলত অবধারিতভাবে। আন্দরকিল্লা জামে মসজিদের স্থাপত্য ও গঠন মুঘল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপর এর অবস্থান। মূল মসজিদের নকশা অনুযায়ী এটি 18 গজ 16 মিটার দীর্ঘ, 7.5 গজ 6.9 মিটার প্রস্থ এবং প্রতিটি দেয়াল প্রায় 2.5 গজ 2.2 মিটার পুরু। পশ্চিমের দেয়াল পোড়ামাটির তৈরি এবং বাকি 3টি দেয়াল পাথরের তৈরি। মধ্যস্থলে একটি বড় গম্বুজ এবং ছোট দুটি গম্বুজ দ্বারা ছাতাবৃত। 1666 সালে নির্মিত এর 4টি অষ্টভুজাকৃতির বুরুজগুলির মধ্যে এর পেছন দিকের 2টি এখন বিদ্যমান। মসজিদটির পূর্বে 3টি ও উত্তর এবং দক্ষিণে 1টি করে মোট 5টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদটিতে 3টি মেহরাব থাকলেও সাধারণত মাঝের ও সর্ববৃহৎ মেহরাবটি ব্যবহৃত হয়ে থাকে। উল্লেখ্য, এই মসজিদটি নির্মাণ কৌশলগত দিক থেকে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের প্রায় প্রতিচ্ছবি হওয়ায় এটি চট্টগ্রাম অঞ্চলের মুসলিম স্থাপত্য বিকাশের ক্ষেত্রে নতুন মাত্রার জন্ম দেয়। এই মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে এই মসজিদকে পাথরের মসজিদ জামে সঙ্গিনও বলা হয়ে থাকে। শুধু স্থাপত্য নিদর্শনেই নয়, শৈল্পিক দিক থেকেও এই মসজিদ উল্লেখ্য। কারণ চট্টগ্রামে মুসলিম বিজয়ের স্মারকস্বরূপ হিসেবে শিলালিপি ভিত্তিক যেসব স্থাপনা রয়েছে সেইগুলোর মাঝে আন্দরকিল্লা জামে মসজিদের গায়ে শিলালিপি অন্যতম। মসজিদের মূল ইমারতের প্রবেশ পথে কালো পাথরের গায়ে খোদাইকৃত সাদা অক্ষরে লেখা ফার্সি লিপির বঙ্গানুবাদ, যা দাঁড়ায় তা হল, হে জ্ঞানী, তুমি জগৎবাসীকে বলে দাও আজ এই দুনিয়ায় দ্বিতীয় কাবা প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠাকাল 1078 হিজড়ি
1766 সাল। এই শিলালিপি থেকে এর প্রতিষ্ঠাতার নামও পাওয়া যায়। এক্ষেত্রে বলা যায় যে এই মসজিদে পাওয়া সকল শিলালিপির সাথে সিরিয়ার রাক্কা নগরের স্থাপত্যকলার মিল পাওয়া যায়।